হাই, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আজকে দেখছো তো, আজকেও বেশ একটু বনানির দিকে যখন ঘরে দেখো তখন সিম্পল থাকে বনানির দিক, ঘরে একদমই সাজা গোজা পছন্দ করে না, কিন্তু এখন সেজে গুজে কথা বলছি মানেই কোথাও জানবে বনানিধি কোথাও বেরোচ্ছে। আজকে হচ্ছে 26th February, 25th February অ্যান্ড 26th February কুয়েতে হচ্ছে হলিডে, কারণ কুয়েতের হচ্ছে একটা 25th হচ্ছে ন্যাশনাল ডে আর 26th February হচ্ছে লিবারেশন ডে, তো কুয়েতের ইন্ডিপেন্ডেন্স ডে। তো স্বভাবতই তোমাদের প্রশ্ন আসতে পারে যে দুটো ইন্ডিপেন্ডেন্স ডে কেন? তার কারণ হচ্ছে একদিন হচ্ছে কুয়েত গট লিবারেশন ফ্রম ব্রিটিশ গভর্নমেন্ট, আর একটা হচ্ছে কুয়েত গট লিবারেশন ফ্রম ইরাক গভর্নমেন্ট, যেটা 1990-তে যেটা গালফ ওয়ার হয়েছিল সেটা নিশ্চয়ই সকলের খুব মনে আছে। তো এই দুটো লিবারেশন ডে আর ন্যাশনাল ডের জন্য কুয়েতে এখন হলিডে, আর আর এই উইকের ফ্রাইডে স্যাটারডে, পরের উইকের ফ্রাইডে স্যাটারডে, এই সমস্ত কিছু নিয়ে প্রায় 9 days holiday, ক্যান ইউ ইমাজিন? তো মেনি পিপল ওয়েন্ট আউট ফ্রম কুয়েট, অনেকে ইন্ডিয়া গেছে এবং অনেকে বাইরেও চলে গেছে বেড়াতে, কারণ 9 days holiday পাওয়া গেছে একসাথে, আর স্পেশালি কোভিডের জন্য সবাই ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতে পারেনি, তো সেই জন্য অনেক লোক কুয়েতের বাইরে গেছে, বেড়াতে গেছে, বাবা মার সঙ্গে দেখা করতে গেছে, প্রিয়জনের সঙ্গে দেখা করতে গেছে ইন্ডিয়াতে। তো আমরা যারা আছি তো আমরা নিজেদের মতো নিজেরা এনজয় করছি এখানে। তো আজকে আমাদের একটা বন্ধু, যদিও ও আমাদের থেকে অনেক ছোট, মনতোষ আর সঞ্চিতা, ওদের বাড়িতে আমাদের ডিনারের নেমন্তন্ন আছে, তো আমরা ওখানেই যাব। ওখানে গিয়ে আমি চেষ্টা করবো যতটা সম্ভব তোমাদেরকে দেখানো আসলে কি হয়েছে কুয়েতে। আমরা যেহেতু বেশ অনেকটা বছর কাটিয়ে দিয়েছি, ফলে কুয়েতে যা কিছু মানে ভিজিটিং প্লেস সেগুলো আমাদের বেশ অনেকবার করেই দেখা হয়ে গেছে। তো আর যেহেতু স্পেশাল এই ডেগুলোতে একটু ভিড় বেশি থাকে, সেজন্য আমরা নর্মালি একটু ট্রাই করি যে এই দিনগুলোতে ভিজিটিং প্লেসগুলোকে অ্যাভয়েড করি। তখন আমরা কি করি, আমরা নিজেদের মতো নিজেরা আনন্দ করি, আমরা নিজেরা পার্টি করি, নিজেরা গেট টুগেদার করি, পটল্যাক করি, কিটি পার্টি করি, যেগুলো আমাদের পেন্ডিং থাকে সেগুলো আমরা এই ছুটির দিনগুলোতে সেরে ফেলবার চেষ্টা করি। তো আজকে আমরা এখন ওখানে যাব, ওখানে গিয়ে আমি দেখবো কাদের কাদের ইনভিটেশন আছে, গিয়ে অনেক আনন্দ হবে, খাওয়া দাওয়া হবে, বাঙালি আছে মানেই তো খাওয়া দাওয়া একটা বিশাল ব্যাপার। আর মনতোষ নিজে ভীষণ ভালো একজন শেফ, ডিফারেন্ট ধরনের খাবার দাবার ও বানাতে পারে। ওর বউ সঞ্চিতা তো ভীষণ সুইট একটা মেয়ে, ওদের ছেলে মেয়ে হচ্ছে মধুরিমা আর জয়, তো ওদের সঙ্গে তোমরা মিট করবে। সো স্টে টিউন উইথ মি পার্টির জন্য, চলো দেখা হবে আবার। এই যে এইটা দিয়েই আমি আজকে শুরু করেছিলাম ব্লগটা, এটা হচ্ছে কুয়েতের ফ্ল্যাগ, দেখো লাইটিং করেছে ওই 25th, 26th জন্য লাইটিং করেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা স্কুল, সেই স্কুলটাকে লাইটিং করেছে। তারপরে ওই যে ওপরে দেখো আই লাভ কুয়েত লেখা, কুয়েতের রাজাদের ফটো দেওয়া, তো ওইটা একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হচ্ছে মনোজ হোস্ট, টুডেজ হোস্ট, আর ও হচ্ছে আমাদের মনতোষ হচ্ছে অলওয়েজ ইউ নো লিভ লাইফ হ্যাপিলি, এই স্ট্র্যাটেজিতে বিশ্বাসী। আর ওর এই স্ট্র্যাটেজিকে অলওয়েজ উইথ স্মাইল যে সাপোর্ট করে যাচ্ছে সে হচ্ছে ওর লাইফ পার্টনার সঞ্চিতা। আর ও হচ্ছে আমাদের সুইট মধুরিমা, ওদের একমাত্র মেয়ে, ও এখন কলেজে পড়ে, ও বোম্বেতে থাকে, তাই জন্য আমি ওকে দেখাতে পারলাম। এ হচ্ছে আমাদের হিরো জয়। তো এই মকটেলটা আমার জন্য আসার সাথে সাথে বানিয়ে দিয়েছে মন্তোষ, কিন্তু ধরে আছে হচ্ছে তানিয়া, কারণ তানিয়ার আঙুল এবং নেল পলিশটা এতটাই সুন্দর, সেই জন্য আমি ওকে এটা ধরতে দিলাম। আর এটা গীতিকা, এইটা হচ্ছে আমাদের স্টার্টার চিলি চিকেন, তার সঙ্গে হচ্ছে একটা ভেজ কাবাব, ভেজিটেরিয়ান কাবাব, তার সঙ্গে চিকেন ললিপপ, সো মেনি। মনতোষ এটা কিরম করে বানিয়েছো একটু বলো, কি কি আছে এর মধ্যে বলো? ডিফারেন্ট কাইন্ডস অফ জুস এন্ড সল্টস এন্ড লেমনস এন্ড মিন্ট, দ্যাটস ইট, এন্ড সোডা। আচ্ছা, আর আমারটাতে কি দিয়েছিলে যেটা আমার ফটোটা ওটা ওটার সঙ্গে লাগিয়ে দেবো, আমারটাতে কি বানিয়েছিলে? সেটা ওর ভিতরে আমি অরেঞ্জ দিইনি, এটা অরেঞ্জ আছে। আচ্ছা,
মনোতোষ যা বানিয়েছে আমরা মনে হচ্ছে না আমরা ডিনার খেতে পারবো। প্রচুর পরিমাণে খাবার আর স্টার্টার খেয়ে আমাদের পেট ভরে যাচ্ছে। আমরা প্যাক করে নিয়ে আমরা প্রচন্ড স্টার্টার খেয়ে যাচ্ছি। আমাদের মনে হচ্ছে না যে আজকে আর আমরা কি বলে ডিনার খেতে পারবো। কিন্তু মনোতোষের মা সঞ্চিতার বানানো ডিনার, এই যে সঞ্চিতা, সঞ্চিতা হচ্ছে মনোতোষের একমাত্র বউ, একমাত্র আমার একমাত্র বউ থাকে, ওয়ান এন্ড অনলি বউ। আর তো আমরা সঞ্চিতারও স্পেশাল ডিশ আছে, ছাড়তেও পারবো না, কি যে করবো জানি না বাবা, খুব চিন্তা হচ্ছে। আমরা তো প্রথম শুনছি। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই কো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দীপের আলো। আরে দাঁড়াও বাবা, বলো এবার বলো, এত সুপার ফাস্ট বুলেট ট্রেন বলো। হাই, আই এম এনজয়িং দ্য পার্টি। তরস মে আকে লে চলা উঠা কে কে মা কো দে দু যা মন্দির মে রখ দু ফির বন্দে নে দেখা ও জালিম সমঝা পাপ হে মেরে বস মুঝকো ঘেরা মে ফির পুলিশ আই লীল আখ দুলহাই ও এক না মানা পড় গয়া লে জানা কচরে মে ঢালা মে ফির ভি টালা ফির বারিশ আই অন্ধিয়ারি ছাই ফির বিজলি কড়কি মেরা দিল জো ধড়কে ফির বচ্চে কো উঠায়া গলে সে ইউ লগায়া বচ্চে কো উঠায়া গলে সে ইউ লগায়া আগে ক্যা বোলু ইয়ারা মে পাপি দিল সে হারা সজ রহি গলি তেরি অম্মা চুনরি গোটে মে সজ রহি গলি তেরি অম্মা সুনরি গোটে মে সুনরি গোটে মে রূপেরি গোটে মে বিয়ে না হয়ে অস্ট্রিয়া থেকে ফিরছি, প্রচুর গিফট আইটেম কিনেছি, আচ্ছা কিন্তু সব হ্যান্ড লাগেজই নিয়েছি, কারণ ভেঙে যাবে যদি ক্রস করলো প্যা 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 করে বর্ষা নিয়ে এরকম করে আছে, এই বর্ষা যেটা লোহার মেটাল সেটা লাগছে না, এটা আমি খেয়েছি চিংড়ি, লাউ চিংড়ি, না না চিংড়ি আমি খেয়েছি রাইস, স্যালাড, ইলিশ 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 মাছের তেল, চিংড়ির মালাইকারি, দেন গাজরের হালুয়া, চাটনি,
প্যাড়া পান পার্টি ওয়াজ ওয়ান্ডারফুল মনোতোষ দা আর সঞ্চিতা ইজ এ ভেরি একজন ফটো তুলছে।